নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ কোনো না কোনো রাশির প্রতিদিন সৃষ্টি হয়, তার উপর আমি প্রতিদিন আপনাদেরকে আপডেটগুলো দিতে থাকি। কোন কোন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, বারোটি রাশির মধ্যে আগামীকালে পাঁচটি রাশি স্পেশাল গাঢ় প্রবল প্রাপ্তি সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর মধ্যে হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম রাশির নাম মিলে যেতে পারে। আপনারা এই ভিডিওটি দেখে অনেকেই ভুল করছেন যে একটা টিকিট কাটা, টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করে নিজেরা সর্বশান্ত হয়ে যাচ্ছেন। আমি এই ভিডিওটি আপনাদেরকে দিই যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু করতে কিন্তু পারে। শুধুমাত্র লটারি টিকিট কাটলেই যে হবে সেটা না, যে কোনো দিক থেকে। আর সর্বোপরি দেখা দরকার যারা একান্তই টিকিট কাটেনি, অর্থাৎ একটা আপনাদের নেশা টাইপের হয়ে গেছে টিকিট কাটা, সেখানে আমি আপনাদেরকে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে দিই। অনেকে কৌশিকদা কখন রাশিভিত্তিক শুভ সময় দিবে, টার্গেট নাম্বার দিবে, এটা শোনার জন্য অধীর আগ্রহে কিন্তু প্রত্যেকে বসে থাকেন। কিন্তু আমি বারবার আপনাদেরকে বলি, একটি টার্গেট নাম্বার বা শুভ সময় কিন্তু বড় সিদ্ধান্ত হতে পারে না, এটা সম্পূর্ণ ইন জেনারেল। একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্য আলাদা, ধনভাব আলাদা। এখানে দেখা দরকার যে আপনার জন্মছকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি আছে কি না। দেখুন, দশা মহাদশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার যদি দশা মহাদশা যদি পারমিট করে কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হবে। এবং এর পাশাপাশি যাদের অল্পের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, দেখছেন দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে, সামান্য নাম্বারের জন্য বড় অ্যামাউন্টের অর্থ আপনার মিস হয়ে যাচ্ছে, সরাসরি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি একটি কথা আপনাদেরকে আবারও হাত জোর করে অনুরোধ করে আপনাদেরকে জানাই যে দাদা ভাই, আপনারা প্রত্যেকে কৌশিকদের কথাটা একটু শুনুন। আমি আপনাদের কাছে প্রতিদিন কিছুটা সময় হয়তো আপনাদের কাছ থেকে নিই, কিছু সময় আমি আপনাদের নষ্ট করি, কিন্তু এই ভিডিওটি যারা পুরাতন দর্শক রয়েছেন তারা কিছুটা জানতে পেরেছেন, আর যারা নতুন দর্শক রয়েছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই যে অর্থপ্রাপ্তিটা এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, তাতে কী হবে, আপনার চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। শুধুমাত্র রাশির নাম শুনেই একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, এটা সম্পূর্ণরূপে ভুল সিদ্ধান্ত। আমি একে একে রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময়, টার্গেট নাম্বার আপনাকে জানাতে চলেছি। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 2 এবং 5। আপনাদের শুভ সময় বৈকাল 4টা থেকে 5টা 32 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে,
সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 11:52 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 1 এবং 5। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 9:35 থেকে 10:48 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 6:1। আপনাদের শুভ সময় সকাল 10:00 থেকে 11:12 পর্যন্ত। এরপর যে রাশির আমি নাম বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 9। আপনাদের যে শুভ সময় 9:52 থেকে 11:24 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনারা মেনটেন করার চেষ্টা করুন। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আপনাদেরকে বলি, হয়তো সেম রাশির একই রাশির মানুষ রয়েছে, কিন্তু আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, সেক্ষেত্রে আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। দেখুন, আপনারা প্রতিদিন ভিডিও শুনছেন, অনেকে ভাবছেন যে কৌশিকদা, যে আমার কেন ভাগ্যের চাকা ঘুরে না। এখানেই তো আমি বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করা দরকার। জন্ম ছকের সংস্কার করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কোন কোন রাশির কথা আমি বললাম, এবং আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।